প্রেমালিঙ্গন গল্পের ১২তম পর্ব। মাঝেই দুটো দিন কেটে গেছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে তন্দ্রা রেডি হচ্ছে। ভার্সিটিতে আজ প্রথম বর্ষের স্টুডেন্টদের নবীনবরণ হচ্ছে। কালো রঙের লং গাউন পরেছে তন্দ্রা। ইলোরা শাড়ি পরতে বলেছিল, শাড়িতে খুব একটা কমফোর্টেবল ফিল আসে না তন্দ্রার, তাই সে ইলোরার কালো শাড়ির সাথে মিলিয়ে কালো গাউন পরেছে। হালকা সাজের সাথে ধূসর রঙের হিজাব পরেছে। ইলোরার একটু পরপর কল দিচ্ছে। রেডি হয়ে নিজেদের ঘর থেকে বের হলো তন্দ্রা। সকালের নাস্তা আগেই করে নিয়েছিল সে। মিসেস তাহেরা আর মিসেস শাহেরার কাছ থেকে বিদায় নিয়ে তন্দ্রা বাড়ি থেকে বের হলো। স্বাক্ষর অনেকক্ষণ আগেই নাস্তা করে হসপিটাল চলে গেছে হয়তো। তন্দ্রা স্বাক্ষরের সামনে খুব একটা যায় না, এমনকি প্রয়োজন পড়লেও কোনো কথা বলে না। মিস্টার লিয়াস মাহমুদ জানিয়ে দিয়েছেন আজ সন্ধ্যায় জীবনের বাবা মা এসে তন্দ্রাকে আংটি পরিয়ে যাবেন। বিয়ের জন্য ওনারা দেরি করতে চাইছেন না। এ নিয়ে তন্দ্রা কোনো কথাই বলেনি। সবাই তার নিরবতাকে সম্মতির লক্ষণ মনে করে নিয়েছে। পায়ে হেঁটে কিছুটা সামনের রাস্তায় এসে দাঁড়ালো তন্দ্রা। কোনো রিকশাই পাওয়া যাচ্ছে না। একটুকুতেই বিরক্ত হলো সে। ইদানিং ক্ষণে ক্ষণে একরাশ বিরক্তি ঝেঁকে বসেছে। মেজাজ হয়ে থাকে খিটখিটে। হঠাৎ করেই স্বাক্ষর তার বাইক এনে দাঁড় করালো তন্দ্রার সামনে। সে তাকে দেখে সামনের দিকে হাঁটা ধরলো। স্বাক্ষরও কম যায় না, সেও তন্দ্রার পিছু পিছু বাইক ধীর গতিতে চালিয়ে গেল। এদিকে একটা রিকশারও দেখা মিলছে না। আজকের পর থেকে আমার উপর আরও অভিমান করে থাকতে হবে না, স্বাক্ষরের বলা কথা শুনে তন্দ্রা চলার গতি বেগ থামিয়ে দিল। পা যেন সামনের দিকে যাবে না বলেই বায়না ধরেছে। সত্যিই তো, আজ যদি জীবনের বাবা মা এসে আংটি পরিয়ে যান তাহলে সে আর কারো উপর এইভাবে রাগ করে থাকবে? তন্দ্রা ভেতরে যেন প্রবল জ্বর বয়ে যাচ্ছে। স্বাক্ষর আবারও বলল, আজকের পর থেকে সব অন্যরকম হয়ে যাবে তন্দ্রাবতী। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আজকের পর থেকে সব কিছু অন্যরকমই হয়ে যাবে। চলো, আমি তোমাকে আজ ভার্সিটিতে পৌঁছে দিয়ে আসি। তন্দ্রা একবার ভাবল, আজই তো শেষ সুযোগ স্বাক্ষরের সাথে যাওয়ার, তাহলে সে কেন এই সুযোগটাকে হাতছাড়া করছে? অবশ্যই সে যাবে তার সাথে, নিজের মনের প্রশান্তির জন্য হলেও যাবে। হেলমেট দাও, স্বাক্ষরের জন্য তন্দ্রার উত্তর জানা ছিল। সে তার হাতে রাখা হেলমেটটা এখনও তন্দ্রার দিকে এগিয়ে রেখেছে। অন্যদিকে তাকিয়ে স্বাক্ষরের সাথে কথা বলছিল, যার দরুন তার হাতে থাকা হেলমেটটা তন্দ্রা দেখেনি। স্বাক্ষরের হাত থেকে তাড়াতাড়ি করে তন্দ্রা হেলমেটটা নিয়ে পড়ে, এরপর বাইকে উঠে বসে আজও সে স্বাক্ষরের থেকে কিছুটা দূরত্ব মেনটেন করছে। এই দূরত্বটা শুধুমাত্র একটা বাহানা, আসল দূরত্ব তো তোমার আমার মনের। একদিন সব দূরত্ব ঘুচে যাবে, সেদিন আমরা বড্ড কাছে চলে আসব। তন্দ্রা স্বাক্ষরের কথা আগা গোড়া কিছুই বুঝতে পারলো না। সে তার কিছুটা কাছে গিয়ে কাঁধে হাত রাখে। স্বাক্ষর খুব সাবধান হয়ে বাইক চালানোর মনোনিবেশ করলো। এরই মাঝে আয়নায় সন্তর্পণে বার দিয়ে তন্দ্রাকে দেখে নেয় স্বাক্ষর। কালো রংটা তার তন্দ্রাবতীকে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। স্বাক্ষর গুনগুন করে একটা গানের লাইন ধরে, তোকে ভালোবাসি ছুটে তাই কাছে আসি, দুজনে রব দুজন এভাবে বারো মাসি। লাইনটা বড্ড প্রিয় তন্দ্রার। সেদিন গাড়িতে বসে ইমরানের গাওয়া এই গানটা শুনেছিল। গানের লাইনগুলো যেন তারই মনের কথা। দারুণভাবে উপভোগ করছিল সেদিন এই গানটাকে। সমস্ত ভাবনাকে দূরে রেখে স্বাক্ষর তন্দ্রাকে নিয়ে ভার্সিটির সামনে চলে আসে। তন্দ্রা বাইক থেকে নেমে দাঁড়ালো, স্বাক্ষরের দিকে না তাকিয়ে বলল, আসছি। তন্দ্রা চলে আসতে নিলে স্বাক্ষর তার হাত ধরে ফেলল। বাধা পেয়ে থেমে গেল তন্দ্রা। স্বাক্ষর বাইকের চাবিটা প্যান্টের পকেটে রেখে দিয়ে তন্দ্রার সামনে এসে দাঁড়ায়। আজকের দিনটা তোমার সাথেই সময় কাটাবো তন্দ্রাবতী, কিন্তু কোনো কিন্তু না, চল ভেতরে। নবীনবরণের সকল কার্যক্রম অডিটোরিয়ামে আয়োজন করা হবে। সকল শিক্ষার্থী সেখানে গিয়ে বসেছে। ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে। সিনিয়ররা মিলে নতুনদের বরণ করে নিচ্ছে। প্রত্যেকের দুটি করে রজনীগন্ধা ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছে। স্বাক্ষর তন্দ্রার হাতটা ধরে কর্নারে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে ভিড় করে আসছে। দুজনে অডিটোরিয়ামের ভেতরে চলে যায়। স্বাক্ষর সামনের একটা চেয়ার টেনে তন্দ্রাকে বসায়। অল্প কিছু সময়ের মাঝেই সকল আয়োজন শুরু হয়ে যাবে। অন্যদিকে বাড়িতে মিসেস তাহেরা অধীর আগ্রহে রান্না করছে। বিভিন্ন পদের সুস্বাদু খাবার রান্না করায় ব্যস্ত উনি। মিসেস সাহেরা কিছুতেই কিছু করে আটকাতে পারছে না এই আয়োজন। একমাত্র তিনি জানেন স্বাক্ষর কী পরিমাণ তন্দ্রাকে তার জীবনে চায়। মায়ের কোলে মাথা রেখে তার একটাই বায়না, তন্দ্রাবতীকে সে বউ হিসাবে চায়। এতে মিসেস শাহেরার কোনো সময় আপত্তি ছিল না। কাল রাতে তিনি এই কথা ইলিয়াস মাহমুদকে জানিয়েছে।
তিনি বিষয়টাকে খুব একটা আমলে নেননি। ওনার একটাই কথা, উনি কিছুতেই নিজের কথা খেলাপ করবেন না। আর যেখানে তন্দ্রা কোনো আপত্তি করছে না, হয়তোবা তন্দ্রা এই বিয়েতে মত আছে। মিসেস তাহেরার রান্নার দিকটা দেখছেন। মিসেস সাহেরা মাহমুদ বাকি সকল কাজ করে নিজের ঘরে গেলেন। বেশ কিছুক্ষণ থম মেরে বিছানায় বসে রইলেন। এই তো কিছুদিন আগের ঘটনা, মায়ের কোলে মাথা রেখে স্বাক্ষর এই সেই কত ধরনের আবদার করছিল, তার মধ্যে একটা আবদার ছিল তন্দ্রাকে নিয়ে। মিসেস সাহেরা খুশি মনে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সকল আবদার খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। তখনই ঘরে আগমন ঘটল তন্দ্রার। বড় মা, ওই তো আমার মেয়েটা চলে এসেছে, খুব খুশি হয়ে কথাটা বলছেন মিসেস সাহেরা। স্বাক্ষর ওনার কথায় ফোরন কেটে বলে উঠল, অমনি এখন তো আমাকে ভুলেই যাবে, জানি তো আমি সবই। স্বাক্ষরের কথায় তন্দ্রা আর মিসেস সাহেরা একে অপরের দিকে ফেলফেল করে তাকিয়ে রইল। তুমি কি আমাকে হিংসা করছো? তোর কি আমাকে দেখে হিংসুটে মনে হয়? মনে হওয়ার কি আছে, তোমার কথাতে বোঝা যাচ্ছে। তবে যাই বলো, বড়মার আদরের ভাগ কোনোভাবেই ছাড়বে না এই তন্দ্রাগতি। তোরা থামবি? কি শুরু করলি দুজনে? কথাগুলো মনে পড়তেই আনমনে হেসে উঠল মিসেস সাহেরা। তাহলে কি সত্যি সত্যি তন্দ্রার অন্য কোথাও বিয়ে হয়ে যাবে? তাহলে তিনি স্বাক্ষরকে কী করে সামলাবে? স্টেজে মোহিত আর ইলোরার নাচের পারফর্ম চলছে, দুজনে বেশ ভালোই নাচ করছে। তন্দ্রা নিজের ফোনে ওদের ভিডিও করছে, সবাই বেশ উপভোগ করছে। স্বাক্ষর তন্দ্রার পাশের চেয়ারটায় বসে আছে, বরাবরই তার এই হই হুল্লোড় নিয়ে খুব একটা কৌতূহলী নয়, ভালো লাগে না তার এইসব। তবে তার তন্দ্রাপতি সব কিছু ভালো লাগে, গান হোক নাচ হোক সব কিছু ভালো লাগে। সবাই স্টেজে নাচ দেখায় ব্যস্ত, আর এদিকে স্বাক্ষর ব্যস্ত তার তন্দ্রাবতীতে। খুব হই হুল্লোড় হচ্ছে, সবাই খুব করে উপভোগ করছে আজকের এই আয়োজনটা। নবীন বরণের সকল আয়োজন শেষ হতে স্টুডেন্টরা এক এক করে সবাই চলে যেতে থাকে। এদিকে তন্দ্রার মনটাও খারাপ হয়ে যায়, স্বাক্ষর কেন তাকে নিজের মনের কথাটা বলে না? এই নিয়ে একাকার সময় অভিযোগ পুষে রেখেছে সে। বাসায় ফেরার সময় হয়ে আসছে, তার বুক ধুকপুক করছে ক্রমাগত। কি আছে কপালে আল্লাহ ভালো জানেন। স্বাক্ষর তন্দ্রার পাশে দাঁড়িয়ে ইলোরা আর মোহিতকে ইশারায় কিছু ইঙ্গিত করলো। দুজনেই স্বাক্ষরের ইশারা বুঝতে পেরে ভার্সিটি থেকে চলে গেল। স্বাক্ষর তন্দ্রাকে নিয়ে বাইক পার্কিং সাইডে এলো। কম বেশি অনেকেই ইতিমধ্যে চলে গেছে। কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে রইল দুজনে। আজ স্বাক্ষরের কাছে আর তার তন্দ্রাবতীকে বউ বউ লাগছে। সে বাইকের হেলমেটটা তন্দ্রার দিকে এগিয়ে দিতে দিতে বলল, বিয়ে করবে আমাকে? স্বাক্ষর যে এমন কথা বলবে সেটা তন্দ্রার ভাবনাতীত ছিল। এমন একটা কথার কি উত্তর দেওয়া যায় ভেবে পেল না তন্দ্রা। তার এই স্বর্ণচড়া প্রশ্নের উত্তর কী বা হতে পারে জানা নেই তার। বিয়ের কথা যখন বলছে আরও আগে বলা উচিত ছিল, নয় কি? সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে তন্দ্রার। অকপটে সেও উত্তর দিল, না। শেষ পর্যন্ত এসে এটা তন্দ্রা কি বলল? যাই হোক, গল্পের পর্ব এতটুকুই ছিল। দুটা মিনিট অপেক্ষা করো।